আমি আজকে আলোচনা করব অ্যাস্ট্রোনমি নিয়ে তো অ্যাস্ট্রোনমি বিশেষ করে এইচএসসির যে অ্যাস্ট্রোনমি সেখান থেকে আমি একটু আলোচনা করব আমাদের এইচএসসি সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে অ্যাস্ট্রোনমিটা আমাদের খুবই কম পড়া হয় ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় পরিমাপ আর সেকেন্ড পেপারের লাস্টের যে অধ্যায়টা অ্যাস্ট্রোনমি এই দুটা কমই পড়া হয় এখান থেকে দেখা গেছে ক্রিয়েটিভ প্রশ্ন প্রায় আসেই না এই দুইটা অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন একবার পরীক্ষা এসেছে যার কারণে আমরা এই অধ্যায়গুলো অ্যাভয়েড করে যাই তারপরে এখনকার ফিজিক্স এসএসসি ফিজিক্স সাবজেক্টটা অনেক বেশি ম্যাথমেটিক্যাল হয়ে গেছে দেখা যায় এই ক্রিয়েটিভ প্রশ্নের গ এবং ঘতে যা আসে পুরোটাই ম্যাথমেটিক্যাল প্রশ্ন থিওরিটিক্যাল বিষয়গুলো যার কারণে আমরা একটু অ্যাভয়েড করেই যাই অনেক সময় তারপরে অ্যাস্ট্রোনমি শুধু থিওটিক্যাল না অনেকটা ইনফরমেটিভ বিষয় আছে তো অ্যাস্ট্রোনমিটায় আসলে আমাদের কমই পড়া হয় বিশেষ করে স্টুডেন্টরা শুধু আমাদের টিচারদেরও কম পড়া হয় আমি নিজেও অ্যাস্ট্রোনমি খুব ভালো জানি না তারপরেও কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি যাতে অ্যাস্ট্রোনমি নিয়ে যদি একটা ক্লাস নেওয়া যায় আর কি তো প্রথমে এই মহাবিশ্ব কি আমাদের যে ইউনিভার্স সেটা হলো স্থান কাল বা সময় এবং ভর বা শক্তির সমন্বয়ের সৃষ্ট একটা ব্যবস্থা এই তিনটা ব্যবস্থার মাধ্যমে আমাদের ইউনিভার্স তৈরি মানে তিনটা উপাদান ছাড়া কিন্তু আমরা ইউনিভার্সকে কল্পনা করতে পারি না স্থান বা স্পেস নেই কাল বা সময় নেই ভর বা শক্তি নেই এই তিনটা জিনিস বাদে আমাদের কল্পনাতে আসলে কিছু আনতে আমরা পারি না তো এখন এখানে ভর বা শক্তিকে আসলে একটা রাশি ধরা হয়েছে আসলে ভর এবং শক্তি এটা রূপান্তরযোগ্য ভর থেকে শক্তি শক্তি থেকে ভর রূপান্তর করা যায় সেটা আমরা আনিস্টনের ফর্মুলা জেনেছি তাই এখানে ভর বা শক্তির কথা বলা হয়েছে তো এই মহাবিশ্বের উপাদান কী পৃথিবী পৃথিবী ছাড়াও আরও অন্যান্য গ্রহ চাঁদ চাঁদ বাদে অন্যান্য উপগ্রহ সূর্য সূর্য বাদে অন্য নক্ষত্র কৃষ্ণগব্বর ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি স্পেস এগুলোর সমন্বয় হলো আমাদের ইউনিভার্স তো এই ইউনিভার্স নিয়ে একেবারে অতি প্রাচীনকালে গ্রিক দার্শনিকগণ তারা যে ধারণা করত সেটা হলো পৃথিবী কেন্দ্রিক তাদের ধারণা ছিল আমাদের পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে তো কোপার্নিকাস প্রথমে এই ধারণাটা ভুল প্রমাণ করে তিনি সৌরকেন্দ্রিক একটা মডেল উপস্থাপন করে মানে তিনি বলে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্র আবর্তন করছে তো এটুকু কিন্তু সত্য সূর্যকে কেন্দ্র করেই আমাদের পৃথিবী বা সৌরজগতের অন্যান্য গ্রহ আবর্তন করছে তারপরেও এই কোপার্নিকাসের মডেলে আমরা পুরো ইউনিভার্সের কোনো ইনফরমেশন বা পুরো ইউনিভার্স সম্বন্ধে কোনো ধারণা আমরা ভালোভাবে পাই না পরবর্তী অ্যাস্ট্রো পরবর্তীতে অ্যাস্ট্রোনমির বেশ উন্নতি সাধন হয় এবং অ্যাস্ট্রোনমার যারা আছে তারা আকাশের তারা পর্যবেক্ষণ করে তারা ধারণা দেন যে সূর্যের মতো আরও অনেক নক্ষত্র আমাদের এই মহাবিশ্বে আছে তো তখনকার হিসেব মতে আমাদের এখনকার যে ছায়াপদ বা গ্যালাক্সি ওই গ্যালাক্সিটাকেই তারা মনে করতো ইউনিভার্স তো এই আমাদের গ্যালাক্সির বাইরেও যে আরও স্টার আছে আরও গ্রহ নক্ষত্র আছে সেই জিনিসগুলো তাদের জানা ছিল না তো উনিশশো বিশ সালের দিকে মানে বেশ ভালো মানের বা উন্নত মানের দূর যন্ত্র আবিষ্কারের পরে তারপরে জ্যোতির্বিদগণ আমাদের ছায়াপথের বাইরেও কিছু গ্যালাক্সির সন্ধান পায় তো আমাদের যে ছায়াপথ মানে আমাদের যে গ্যালাক্সি তার নাম হল ছায়াপথ বা মিল্কিওয়ে এই ওয়ের সবচেয়ে নিকটতম যে গ্যালাক্সি তার নাম হলো অ্যান্ডোমিডা যার দূরত্ব হলো বিশ লক্ষ আলোকবর্ষ মানে আমরা যদি ঠিক আলোর বেগে ট্রাভেল করি তাহলে ওই গ্যালাক্সিতে পৌঁছাইতে অ্যান্ডোমিরা গ্যালাক্সিতে পৌঁছাইতে বিশ লক্ষ বছর লাগবে তো এই ইউনিভার্সটা কীভাবে তৈরি হলো এই ইউনিভার্স তৈরি আর যে মডেলগুলো ইউনিভার্স কীভাবে তৈরি হলো সেই সংক্রান্ত যে মডেলগুলো তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো বিগ ব্যাংক তো এই বিগ ব্যাংকের ভিত্তিটা কি আমরা হাবুল টেলিস্কোপে পর্যবেক্ষণ করছে যে এই আমাদের ইউনিভার্সের কিছু স্টার যেগুলো ধীরে ধীরে এটা নীল হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে বলতে এর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পাচ্ছে আর কিছু কিছু স্টারের তরঙ্গদৈর্ঘ্য মানে ওইখান থেকে যে আব আসছে বা বিকিরণ আসছে তার তরঙ্গদৈর্ঘ্য বেড়ে গেছে মানে ওইটা আরও রেড হয়ে যাচ্ছে এটা অ্যাস্ট্রোনমারে অবজার্ভ করলেন তো এটার কারণটা কি তারা চিন্তা করে দেখলো যে এটা ডপলার এফেক্ট নামে একটা ইফেক্ট আছে যে উৎস এবং দর্শক এদের মধ্যে যদি আপেক্ষে গতি থাকে তাহলে এই দর্শকের সাপেক্ষে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ওই উৎস থেকে যে আলো আসে এটা শব্দের ক্ষেত্রেও হয় আলোর ক্ষেত্রেও হয় তাদের ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয় যদি উৎস দূরে চলে যায় তাহলে ফ্রিকোয়েন্সি কমে যায় মানে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় উৎস কাছে আসলে ফ্রিকোয়েন্সি বেড়ে যায় কমে যায় তার মানে দাঁড়ালো তো এই ইউনিভার্সের যে স্টারগুলো আছে তাদের মধ্যে কেউ কেউ আমাদের আমাদের কাছে আসতেছে কেউ কেউ আমাদের থেকে দূরে যাচ্ছে তার মধ্যে আবার দেখা গেল আমাদের গ্যালাক্সিতে যে স্টারগুলো আছে তারা কেউ কাছেও আসছে কেউ দূরেও যাচ্ছে মানে তাদের এই যে কাছে চলে আসা মানে অধিকতর নীল কালার হয়ে যাওয়া মানে ব্লু শিফট হওয়া দূরে চলে যাওয়া মানে কালারটা আরও বেশি লাল মনে হওয়া বা তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যাওয়া এটা রেড শিফট হওয়া এটা হচ্ছে আর আমাদের সোলার সিস্টেমের বাইরে দেখা গেল শুধুমাত্র রেড শিফটই হয়েছে মানে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেড়েই যাচ্ছে কমে যাচ্ছে না তার মানে কি দাঁড়ায় আমাদের এই গ্যালাক্সির বাইরের গ্যালাক্সির যে স্টারগুলো আছে তারা সবসময় দূরেই যাচ্ছে দূরেই যাচ্ছে তার মানে আমাদের গ্যালাক্সি থেকে ওই পাশের যে গ্যালাক্সিটা আছে ওই গ্যালাক্সিটাই আসলে দূরে সরে যাচ্ছে তো এখান থেকে ধারণা করা হলো যেহেতু গ্যালাক্সিটা দূরে সরে যাচ্ছে ধারণা না মানে অবজার্ভ করা গেল এরকম সকল গ্যালাক্সি সকল গ্যালাক্সির ক্ষেত্রেই নিয়ারেস্ট যত গ্যালাক্সি আছে এরা সবাই সবারই রেড শিফ্ট হচ্ছে সকল গ্যালাক্সির জ্যেষ্ঠগুলো রেড শিফট হচ্ছে তার মানে সবাই দূরে সরে যাচ্ছে তো সবাই দূরে সরে যাচ্ছে মানে কি একসময় সবাই কাছে ছিল কাছে থাকতে থাকতে তাহলে একসময় সকল গ্যালাক্সিগুলো একটা পয়েন্টে ছিল কাছে ছিল ওই পয়েন্টের নামই হলো সিঙ্গুলারিটি তো এইটার উপর ভিত্তি করে যে মডেলটা বিগ ব্যাংক মডেল বা মহাবিস্ফোরণ তত্ত্ব সেটা হলো আজ থেকে প্রায় পনেরোশো কোটি বছর পূর্বে একটা কনসেনট্রেট একটা পয়েন্ট ছিল বিন্দুর মতো একটা পয়েন্ট ছিল এত বেশি কনসেনট্রেট মানে যার ঘনত্ব হল অসীম তাপমাত্রাও প্রায় অসীম টেন টু দেপর থার্টি টু কেলভিন মানে একের পরে বত্রিশটা শূন্য দিলে যত বড় হয় এত কেলভিন তাপমাত্রায় এটা একেবারে ঘনীভূত একটা পয়েন্ট যেখানে আমরা বলতে পারি আসলে এনার্জি কনসেনট্রেট একটা এরকম একটা পয়েন্ট তো সেই পয়েন্ট হলো সিঙ্গুলারিটি এই যে দেখতে সিঙ্গুলারিটিকে এইভাবে আসলে এভাবে দেখা যায় না মানে এভাবে ড্র করা হয়েছে আসলে ওই পয়েন্টটা এত বেশি কনসেনট্রেট ওই পয়েন্টটা যদিও ওই পয়েন্টে সব কিছু ওই পয়েন্ট থেকে আমাদের ইউনিভার্স তৈরি হয়েছে ওই পয়েন্টের বাইরে তুমি আমি আমরা কেউই না মানে ওই পয়েন্টের বাইরে থেকে আসলে অবজার্ভ করতে পারবে না ওই পয়েন্টের বাইরে তো কিছু নেই ওই পয়েন্টের বাইরে একটা মানুষও থাকতে পারবে না কোনো স্থানও নেই তারপরেও আমি যদি ধরেও নেই যে বাইরে থেকে যদি অবজার্ভ করা হয় ওই পয়েন্টটাকে দেখা যাবে না কারণ ওটা হাইলি কনসেনট্রেট একটা অবস্থা ওখান থেকে লাইট বিকিরণ হবে না তো এইবার সেই সিঙ্গুলারিটি যেটা এটার যখন বিস্ফোরণ হলো একেবারে স্টার্টিংয়ে যেটা হলো এই বিস্ফোরণের মাধ্যমে এনার্জি চারদিকে রেডিয়েট করতে শুরু করলো এই যে যেটা ছবি দেখা যাচ্ছে এনার্জি রেডিয়েট করতে শুরু করছে এই যুগটাকে বলা হয় রেডিয়েশন যুগ তো এরপরে এই বিস্ফোরণের এই রেডিয়েশন যুগের কয়েকটা অংশ আছে এই বিস্ফোরণের টেনটি দুবার মাইনাস ফোরটি থ্রি সেকেন্ড সময়ের মধ্যে বা সময়কাল যেটা এটাকে বলা হয় প্লাঙ্কের যুগ একেবারেই ক্ষুদ্র সময় মানে জিরো পয়েন্ট জিরো জিরো এরকম মানে পয়েন্টের পরে ফোর্টি টুটা জিরো দেওয়ার পরে এক আসবে এত ক্ষুদ্র একটা সময় তো এই সময় চারটা বল মানে আমরা যে চারটা বলকে এখন জানি সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল চুম্বক বল এবং মহাকর্ষ বল এই চারটা বল কনসেনট্রেট একটা অবস্থা ছিল যেটাকে বলা হয় অতি বল বা সুপার ফোর্স এই সুপার ফোর্স এর মাধ্যমে আসলে এনার্জি এইভাবে বলরেখা তৈরি করে করে খুব কনসেনট্রেট একটা অবস্থা কিন্তু এটা এই অবস্থা ছিল মানে অত বেশি জায়গা নিয়ে বিস্ফোরণ হয়ে পারেনি অত বেশি জায়গায় ওই এখনও ছড়িয়ে পারেনি মানে টেন টু দে মাইনাস ফোরটি থ্রি সেকেন্ড খুবই কম সময় এর মধ্যে এই ইউনিভার্সটা খুব বেশি এক্সপান্ড হয়ে পারেনি এরপরে যেটা হয় গ্রাউন্ড ইউনিফিকেশন যুগ টেন টু দেপার মাইনাস থার্টি সিক্স সেকেন্ড এটা আগের থেকে একটু বেশি সময় তারপরেও এটা অতি ক্ষুদ্র সময় এই সময়টায় সবল নিউক্লিয় বল আলাদা হয়ে যায় এবং তখন মহাবিশ্ব খুব দ্রুত সম্প্রসারণ হতে থাকে যেহেতু সবল নিউক্লিয় বলটা হলো সবচেয়ে স্ট্রংয়েস্ট এই বলটা এই আবদ্ধ রাখার প্রবণতা এর মধ্যে যে ধরে রাখার যে ইয়াটা সেটা কমে গেল যার কারণে দূরে সরে যাটা বাড়তে থাকে এরপরে কোয়ার্ক কাল টেনটিওয়ার মাইনাস টুয়েলভ থেকে টেনে দেওয়ার মাইনাস সিক্স সেকেন্ড সময়কাল এই সময়ে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স আলাদা হয়ে যায় এবং এই ধাপেই এনার্জি থেকে ইলেকট্রন কোয়ার্ক এন্টিকোয়ার্ক এগুলো উৎপন্ন হয় এরপরে হাইড্রনকাল কাল মাইনাস সিক্স থেকে ওয়ান সেকেন্ডের মধ্যে এই সময় প্রোটন নিউট্রন এগুলো তৈরি হয় তারপরে হিলিয়াম তৈরি হয় এই প্রোটন এবং নিউট্রন দুইটা কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক মিলে প্রোটন দুইটা ডাউন কোয়ার্ক একটা কোয়ার্ক মিলে নিউট্রন তৈরি হয় তারপর হিলিয়াম তৈরি হয় এই স্টেজে এই হিলিয়ামকে বলা হয় একেবারে প্রথম ম্যাটার তৈরি হওয়া এরপরের ধাপে আসে পদার্থের যুগ মানে এরপর থেকে আসলে ম্যাটার ক্রিয়েট হওয়া শুরু হয় আণবিক যুগ প্রথমে মানে একটা ইলেকট্রন একটা প্রোটনের চার দিকে ঘুরতে থাকে এই স্টেটটা হলো একটা হাইড্রোজেন অ্যাটম তৈরি করা একটা হাইড্রোজেন অনু তৈরি করলো সরি একটা হাইড্রোজেন পরমাণু তৈরি হলো তারপরে গিয়ে অনু হয় তো এই যে হাইড্রোজেন তৈরি হলো এরপরে যেটা হয় এরপরে আসে গ্যালাক্টিক যুগ তো এই যে হাইড্রোজেন তৈরি হওয়া শুরু হলো এই হাইড্রোজেন এবং হিলিয়াম এরা একই সাথে কনসেনট্রেট হয়ে ম্যাটার ক্লাউড মানে পদার্থের ক্লাউড তৈরি করলো ঘন খুবই ঘন পদার্থ তৈরি করলো এবং এই ঘনীভূত অবস্থাটাকে একটা মেঘের মতো অবস্থা হিসেবে কল্পনা করা হয়েছে সেই ঘনীভূত যে স্টেটটা মানে হাইড্রোজেন এবং হিলিয়াম একসাথে কনসেনট্রেট হয়ে যে জায়গাটা তৈরি হলো এটাকে বলা হয়েছে গ্যালাক্সি এরকম অনেক এবং সেই গ্যালাক্সিগুলো এরা কিন্তু ওই বিস্ফোরণের পর থেকেই একটা আর থেকে দূরে সরে যাচ্ছে তারপরের যে সময়টা সেই স্টার যুগ ওই গ্যালাক্সির মধ্যেই আবার আরও বেশি কনসেনট্রেট জায়গাগুলো হাইড্রোজেন এবং হিলিয়ামের আরও বেশি কনসেনট্রেট জায়গাগুলো ওরা আরও পাশ থেকে আরও হাইড্রোজেন এবং হিলিয়ামকে টেনে টেনে ওদের ঘনত্ব বাড়াতে থাকলো বাড়াতে বাড়াতেই যে আমরা এক নম্বর থেকে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার ফিগার যদি লক্ষ্য করি আস্তে আস্তে কনসেনট্রেটে আসছে এক নম্বর থেকে দুই নম্বর ফিগারে দেখি একটু আরও কনসেনট্রেট হয়ে গেছে ওই ক্লাউডগুলো আরও ঘনীভূত হচ্ছে তিন নম্বরে আরও ঘনীভূত হচ্ছে চার নম্বরে গিয়ে স্টার তৈরি হয়ে গেল চার নম্বরে গিয়ে যেটা হয়েছে একেবারে ঘনীভূত হয়ে সেন্টারে অতি কনসেনট্রেট একটা প্লাজমা একটা স্টেট তৈরি হয়ে গেল এবং তার চারদিকে আরও কিছু ধুলিকণার মতো মানে ধুলিকণা বলতে হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্লাউড ঘুরতে থাকলো এবং এর পরে যেটা আসে এই হাইড্রোজেন এবং হিলিয়ামের যে ক্লাউডগুলো ঘুরতে থাকে সেই ক্লাউডগুলো আবার কাছে আসতে থাকে ওই স্টারের চারদিকে হাইড্রোজেন এবং হিলিয়ামের যে ক্লাউডগুলো কাছে আস্তে আসতে আস্তে আস্তে আর একটা সলির একটা ফর্ম তৈরি করলো সেগুলো হয়ে গেল বিভিন্ন গ্রহ তো এইভাবে গ্রহ তৈরি হলো এরপরে যেটা আসে আমাদের যে উপগ্রহ প্রাকৃতি ন্যাচারাল যে স্যাটেলাইট চাঁদ এটা কিভাবে আসলো এটা ধারণা করা হয় পৃথিবীর সাথে থিয়া নামক একটা গ্রহের মানে সূর্যেরই একটা গ্রহ ছিল যেটা বিলুপ্ত হয়ে গেছে থিয়া নামক একটা গ্রহ এর কলিশন হয় কলিশনের মাধ্যমে এই পৃথিবীও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং থিয়া নামক গ্রহটা এটা একটা অংশ ছিটকে গিয়ে পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে ঘুরতে থাকে যেটা চাঁদ হয়ে যায় আর কিছু অংশ ডাস্ট হিসেবে ছড়াই যায় আর কি তো এইভাবে চাঁদ তৈরি হয় তো এই মোটামুটি আমাদের ইউনিভার্সের বিভিন্ন গ্রহ নক্ষত্র কিভাবে তৈরি হলো সেটার একটা রাপ একটা ধারণা পাওয়া গেল তারপরে আরও কিছু বিষয় আছে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি মানে যেগুলো আসলে ওইটা সম্বন্ধে খুব বেশি ডিটেলস আমরা জানিও না ইউনিভার্সে এই ডার্ক ম্যাটার আছে ডার্ক এনার্জি আছে তারপর যে বিভিন্ন স্টার আছে ওদের শ্রেণী আছে বিভিন্ন ধরনের স্টার আছে তারপরে ব্ল্যাক বডি আছে কৃষ্ণ গহ্বর একটা মানে বিশেষ আচরণের কারণে সেটা ব্ল্যাক বডি হয়ে যায় বা ব্ল্যাক হোল হয়ে যায় সেটা আমরা দেখবো তারপরে ওয়ার্ম হোল আছে সেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল বডির ডিসক্রিপশন যখন পড়বো সেটা আমরা দেখব